गुड मॉर्निंग। হ্যালো এভরিওয়ান, আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। আর আজকে অনেকটা দেরি করেই আমি শুরু করলাম, কারণ আজকে হলো একাদশী, তাই ভাবলাম যে আগে আমি রান্নাগুলো সেরে নিই, সমস্ত কাজ সেরে তারপর ব্লগটা শুরু করব। কিন্তু সকালবেলা আমি স্নান টান করে নিয়ে শ্বশুরমশাই রান্নাগুলো করছি, আর মানে করছি মানে শ্বশুরমশাই রান্নাগুলো হয়ে গেল, ভুতুর জন্য শুধু ডালটা সিদ্ধ হচ্ছে। আমার তো একা একাদশী, শ্বশুরমশাই তো একাদশী নয়, তাই ওনার জন্য নিরামিষ রান্নাগুলো আমি করে নিলাম। তো ভাবলাম ভুতুর যখন ডালটা সিদ্ধ হচ্ছে তখন আমি ব্লগটা এখান থেকে আপাতত এখন চালু করি, নাহলে অনেকটা দেরি হবে, অলরেডি অনেক দেরি হয়ে গেছে। আর একটা জিনিস দেখাচ্ছি, এই যে একটা গাছ দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়, এই হচ্ছে পাশে কাকিমার পেঁপে গাছ। দেখতে বেশ ভালোই লাগে। ঘরটা তো পরিষ্কার করতে হবে। হ্যাঁ, তুমি এরকম বসে থাকলে হবে? দাও, হাত দাও, ওই এখন আংটি পরবে। নাও, হয়ে গেছে, এই যে আমার মেয়ে আংটি পরেছে, দিয়ে দাও, দিয়ে দাও। ভুতু গেছে নিচে, ভুতু আর শ্বশুরমশাই নিচে, তো ভুতু বোধ হয় স্নান করবে। আর আমারও শ্যাম্পুটা শেষ হয়ে গেছিলো, তো ওই শ্যাম্পুটা শ্বশুরমশাই এনে দিলেন। আর সমস্ত কাজ সেরে ভুতুকে খাই দেয়, তারপরে আমারগুলো করতে হয়, মানে আমি আবারও স্নান করব, করে সাবুটা ভেজাবো, খেতে খেতে দেরি আছে, কারণ খিদেও পায় না। তো চারটে বাজলে কোনো অসুবিধা নেই, অলরেডি তো এখন দেড়টা দুটো বাজতে যায়। আর আজকে রান্নাগুলো একবার দেখিয়ে দিই কী কী রান্না আজকে করেছি। চলছে আমার মেয়ের জন্য ডাল সিদ্ধ, এখানে রয়েছে ঢেঁড়স আর আলু ভাজা, একটু কড়া করে এই ভাজাটা আমি করি। এখানে রয়েছে ঝিঙে পোস্ত, আর এখানে রয়েছে আলু পটলের তরকারি, আর পুরোটাই কিন্তু নিরামিষ। তুমি যে ওদেরকে খেতে দাও, তাহলে তুমি যে খেতে দাও, দিদি আমাকে দেয় আর তুমি শুধু ওদেরকে দাও, তাই না বাবা? এই রাস্তা দিয়ে এখন গাড়ি প্রচুর হারে যাচ্ছে। মামা বসার স্টাইলটা কি সুন্দর, মামা কাজ করেছে, সেটা হচ্ছে এই যে প্যাকেটের মধ্যে রয়েছে ঝিঙের খোসা, যে ঝিঙে দিয়ে ঝিঙে পোস্ত করলাম, আর খোসাটাকে আমি সবসময় ফেলে দিই, তো সবাই বলে নাকি খেতে খুব টেস্ট হয়। তো এই বাটা আমি কখনো খাইনি, মানে ঝিঙের খোসা বাটা খাইনি, তবে ঝিঙে বাটা খেয়েছি। তো এটা প্যাকেট করে রেখে দিলাম, কাল বা পরশু দেখি রান্না করে কেমন হয়। বাইরে ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে গেল, বৃষ্টি পড়ছে এখন, আর আমার চুলটা ভেজা বলে চুলটা একটু ছেড়ে রেখেছি, চুলটা একটু শুকিয়ে গেলে আমি সাবু খাবো। আর এবারে একাদশীতে আর ডালিয়া খাবো না, আর ডালিয়া রান্না করতে ভালো লাগছে না, সাবুটাই ভিজিয়ে রেখেছি, সাবুটাই খেয়ে নেব। মুষলধারে বৃষ্টি পড়ছে, বৃষ্টিটা খুব দরকার ছিল, যে হারে গরম পড়েছিল খুব প্রয়োজন ছিল, আর এবার বৃষ্টিটা একটু ভারী বৃষ্টি হচ্ছে। জানালাটা বন্ধ করি, নাহলে এখান থেকে ঘর পুরো ভিজে যাবে। কিরে মামা, এসিটা যেই বন্ধ করেছে সেই এরকম অবস্থা, ওর জন্য সারাদিন এসি চলবে, এখন অলরেডি বেজে গেছে 5:45, আর বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে, ওর এখনো গরম লাগে। এই যে মুখটা সরিয়ে দিচ্ছে, কি যে রাগ! ওই মামা যা, তোর রাগে আমার বয়ে গেছে, যা আমি নিচেই চলে যাই বাবা।
গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 7:30, আর আমরা এখন যাব হচ্ছে নিচতলাতে। নিচতলাতে সেলাই মেশিন রয়েছে, সেখানে আমার দুটো জামা অল্টার করার বাকি আছে। দুটো জামা অল্টার করব আর করব আর করব। ও ও যে কাপ্তানটা তৈরি করেছিলাম না, কাপ্তানটাকে দেখি আজকে কমপ্লিট করতে পারি কিনা। তো তার আগে ল্যাপটপটাকে চার্জে বসাই। ও শ্বশুরমশাই ল্যাপটপটা অলরেডি চার্জে বসিয়ে দিয়েছেন। আর ভূতুকে নিয়ে আপাতত এখন আমি নিচে যাই। চলো 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 চলে এসো চলে এসো চলে এসো পাপা। রেডি করে নিয়ে চলে আসলাম নিচে, এবার সেলাইটা করব। আর ভূতু এই যে অ্যাকোরিয়ামটা রয়েছে, আলো জ্বলছে বলে ভূতু এর নিচে বসে অ্যাকোরিয়ামের দিকে তাকিয়ে রয়েছে। নিচতলাতে এই ঘরটা অনেক স্মৃতি আছে। এই বছরে আমরা সারা জন্মের মতো লাস্ট বিবাহবার্ষিকী পালন করেছি এই ঘরে। এখনও সেই এখানে দাঁড়িয়ে ফটো তুলেছিলাম, সেই পর্দাগুলো এখনও রয়েছে। আর ভূতু এখন অলরেডি কী করছে জানেন, ও ওখানে খুঁজছে ওকে, কারণ যদি কোনো গন্ধ থাকে ও এটাই করে ওইখানটা। কী হয়েছে তোমার? আসো আসো এদিকে আসো, ওখানে কিছু নেই, ওখানে কিচ্ছু নেই। চলো ওদিকে চলো চলো আসো, আমার মা তো, চলো আমি উপরে যাই, চলো চলো চলো, আর এখানে বসবো না, আসো চলে এসো, আজকাল সেলাই করবো না, এসো এসো এসো। আমাদের অনেক স্মৃতি রয়েছে তাই না, তাই তো? কিছু জিনিস শেয়ার করতে গিয়ে অনেক ইমোশনাল হয়ে যাচ্ছি, তো ভেবেছিলাম আমার ভিডিওতে কোনোরকম ইমোশনাল কোনো কিছু থাকবে না, হাসি মুখে সব কিছু আমি ভিডিওগুলো করবো। আসলে ব্লগিংটা করাটা না খুব একটা সহজ নয়, এখন সেটা বুঝি। একটা সময় ভেবেছিলাম খুব সহজ, কিন্তু সহজ নয়, অনেক সত্যির মুখোমুখি যেটা ক্যামেরার সামনে এইভাবে ধরতে হয়। তো এই জায়গাটা এখন শ্বশুরমশাইদের বয়স্কদের গ্রুপ, এখানে সবাই বসে গল্প। আর গত বছরেই জানুয়ারি মাসে ঠাকুমা শাশুড়ি গত হয়েছেন, তো উনি গত হওয়ার পরে আমার অপারেশন যেহেতু হয়, এই ঘরটার মধ্যে নতুন খাট কেনা হয়েছিল, আমার বর কিনে এনেছিল আমার জন্যে। আর সেই খাটটা না, ওর ইচ্ছে ছিল যে আমি সুস্থ হয়ে যাওয়ার পর শ্বশুরমশাইয়ের এক বন্ধুকে দিয়ে দেবে। তো ওর কথা মতনই ওর কাজের পরের দিন, ওর যেদিন সব কাজ হলো তার পরের দিনই সেই শ্বশুরমশাইয়ের সেই বন্ধুকে আমি বলেছি, আর যদি খাটটা নিয়ে যান তাহলে আমার থেকে বেশি খুশি আমার বর হবে, ও যেখানে আছে সেখান থেকে দেখে খুব খুশি হবে, কারণ ওটা ওর একটা শখ বা স্বপ্ন, সেটা আমি পূরণ করে দিয়েছি। ও আর একটা জিনিস আমি এখন দেখাচ্ছি ফটোটা, এটা হচ্ছে আমরা তিনজনে একসাথে কফি হাউসে গেছিলাম, সেই সময় আমার শ্বশুরমশাইকে এই ফটোটা আমরা তুলে দিয়েছিলাম। আমি নিচে এসে না কোনো রকম কাজ করতে পারি না, কারণ আমাকে স্মৃতিগুলো খুব তাড়া দেয়, বিশেষত এরকম সময় ও বাড়িতে আসতো, তো আর রয়েছে আমার মেয়ে, ও তাই। চলো মা আমরা এই ঘর থেকে বেরিয়ে যাই, চলো আমরা উপরে যাই, চলো এসো আমরা উপরে যাই। মেশিনের টেবিলটা দেখা যাচ্ছে, আসলে আমি ভেবেছিলাম যে সেলাই করব, কিন্তু আর মানে ইচ্ছেটা নেই আমার, শক্তিও নেই আমার, আর ব্লগটাও কন্টিনিউ আর করতে পারছি না। ভেবেছিলাম একটু কন্টিনিউ করবো, এখন অলরেডি 9টা বেজে গেছে। তো ভূতুকে এখন উপরে নিয়ে গিয়ে খাইয়ে দেবো, আর কালকে আমার শ্বশুরমশাইয়ের চোখের অপারেশন, তো তার জন্য সমস্ত কিছু প্রস্তুতি নিতে হবে, সব গুছিয়ে নিতে হবে ফাইলপত্র। আর আপনাদের সকলের আশীর্বাদ যদি আমার মাথায় থাকে, আর আমার বরের ভালোবাসার আশীর্বাদ নিয়ে আমি এই বাবা মায়েদের যে দায়িত্বগুলো সেগুলো পালন করতে পারবো। আমি জানি ওর ভালোবাসা আশীর্বাদ তো আমার কাছে সবসময় আছে, আপনাদের আশীর্বাদও আমার দরকার। তাহলে প্রত্যেকটা পদে পদে আমি এগিয়ে যেতে পারবো। আজকে আমার যে দাদুর কথা বলেছিলাম না, ওর দাদুর অপারেশন ভালোভাবে হয়ে গেছে, আমি দেখতে যাবো ভেবেছিলাম। আসলে এই সময় প্রতিটা মানুষের না পাশে দাঁড়াতে হয়, সেটা আমি মানে বুঝতে পারি, যে কারণ আমি তো ভুক্তভোগী। আর আমার ননদ আমাকে বললো, বৌদি তোমাকে আজকে যেতে হবে না, আজকে সবাই আছে, অপারেশন সকালবেলা হয়েছে, সময় বুঝে আমি ঠিক দাদুকে দেখে আসবো। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের ভালোবাসার মানুষকে আগলে রাখবেন, এই কথাটা আমি প্রত্যেক দিন ব্লগের শেষে বলছি, একই কথা। এটা আমার একটা মেসেজ ভাবে নিতে পারেন, সবার শেষে এই কথাটাই আমি বলি। যাই হোক, টাটা, গুড নাইট।